আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন আমি গ্রামে চলে এসেছি, আর এখন আমু সেচে শাক তুলবে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি গ্রামে বিয়ে বাড়িতে চলে আসছি, এই যে দেখেন বিয়ের সব কিছু আর প্যান্ডেল। এই যে রাজের নতুন বউ, নতুন বউরে সবাই চিনে, কীর্তি সারুকম উড়া যেতেছে কেন? আর এই যে রিকুইন, রাজিয়ার বিয়ের স্টেজ সাজানো হয়ে গেছে, সাজানো হয় নাই, মানে কাপড় দিয়েও পুরো কমপ্লিট করা হয়েছে। এখানে ফুল দেওয়া হবে, কালকের ভিডিও আপনারা দেখতে পারবেন, ঠিক না? কি নাম তোমার? ওই যে আমার পিছে পিছে ঘুরতাছে, আচ্ছা বসতে আমি এখানে একটু দেখাই যে বিয়ে বাড়ির সব কিছু নিয়ে আসছে, পাতিলা পাতিলা এগুলো গুনে রাখছো নি রাজিয়া? গনা, এই যে প্লেট, এই প্লেটের মধ্যে রোস্ট, পোলাও, মাংস সব। আরে এটা হইছে, এই যে নানুর থেকে নিলাম। আচ্ছা ও নানুর সাথে একটু কথা ছিল, একটা কথা, ধরো বসো তো শান্তি, তোমার দেখাবো না, কেউ না আসতে চাইলে আমি কাউকে জোর করি না, বুঝছো? মরিচ পাখি দেওয়া হয়েছে, আরে ছোট না, হ্যাঁ আঙ্কেল বসো। আর হয়েছে গ্রামের জগ গুলা এরকম হয়, আর এটির প্রতি কি রাখবো রাজিয়া? এ ড্রামে পানি রাখবো, দর্শকদের হাত ধর, এগুলা পানি রাখবো। এখানে পানি রাখবে আর এখান দিয়ে হাত ধুবে, মজার না? অনেক সুন্দর, ধরো খাও তো, খেয়ে বলে কেমন দেখো। এই যে রাজিয়া বেবি, অনেক কিউট লাগছে বেবিটাকে, বেবি আমরা কিন্তু পানি একা দে, আমরা কিন্তু পানির ব্যবস্থা করতেছি রাজিয়া, কই থেকে এখন এই মুহূর্তে কাদাকাদি করবো।